সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে ঝালকাটিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। ইতিমধ্যে পূজা মণ্ডপগুলিতে মাটি দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা। বর্তমানে প্রতিমাগুলো শুকানোর কাজ চলছে, আর দু তিন দিন পরে রং তুলির আচরে সাজিয়ে তোলা হবে দেবী দুর্গার প্রতিমাকে। আর এই কাজের সাথে যুক্ত হয়েছেন ভারতের কলকাতা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিমা তৈরির কারিগররা। পূজার ক্ষণ যতই ঘনিয়ে আসছে, মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল তৈরি এবং মনোমুগ্ধকর আলোকসজ্জার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। আরেকটি বিষয় জানাতে চাই, সার্বজনীন এই দুর্গোৎসবকে নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ হতে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আলাদা আলাদা মত বিনিময় সভা করা হয়েছে। সেখান থেকে এই পূজা উৎসবকে নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন প্রশাসন। ঝালকাটিতে এবছর 174টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ঝালকাটি থেকে আমার কাছে এই ছিল দুর্গাপূজা উদযাপন প্রস্তুতির সর্বশেষ তথ্য। ঝালকাঠির মতো রংপুরেও চলছে পূজা উদযাপনের প্রস্তুতি, সেখান থেকে জানাবেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। এতক্ষণ সহকর্মী আলামিন তালুকদার ঝালকাটি থেকে জানাচ্ছিলেন দুর্গাপূজার সর্বশেষ পরিস্থিতি। এখন আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের আদর্শপাড়া পূজা মণ্ডপে। রংপুরের যে আদর্শপাড়া পূজা মণ্ডপটি রয়েছে, এখানে কিন্তু আমরা যেটা দেখছি যে প্রতিমার গায়ে কিন্তু একেবারে রং করা শেষ, এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে একেবারে চূড়ান্ত পর্যায়ের রং তুলির আঁচড় দিলেই কিন্তু এই প্রতিমাগুলো কিন্তু একেবারে প্রস্তুত হয়ে যাবে। রংপুরের যে পূজা উদযাপন পরিষদ রয়েছে, সেই জেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে রংপুরের 8 উপজেলা এবং সিটি কর্পোরেশন মিলে 930টি পূজা মণ্ডপে কিন্তু এবার কিন্তু পূজা অর্চনা করা হবে। প্রতি বছর কিন্তু রংপুরে কিন্তু বিভিন্ন আদলে কিন্তু পূজা মণ্ডপগুলো নির্মাণ করা হয়ে থাকে। গত বছর যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইটের আদলে অনেক পূজা মণ্ডপ নির্মাণ করা হয়েছিল, এবার কিন্তু আমরা যেটি দেখি যে পদ্মা সেতুর আদলে কিন্তু এই পূজা মণ্ডপগুলো কিন্তু এবার কিন্তু নির্মাণের প্রস্তুতি চলছে, এবং আগামীকালকে মহালয়ার মাধ্যমে কিন্তু দেবীকে ধরণীতে আগমন জানিয়ে কিন্তু কালকে কিন্তু মহালয়া চলবে, এবং আগামী 1 অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পূজার মাধ্যমে কিন্তু পূজা পর্বে শুরু হবে। এরপরে এই পূজা পর্ব আসলে মূল পর্বটি শুরু হবে সপ্তমীতে মহাস্নানের মাধ্যমে, বিজয়া দশমী পর্যন্ত চলবে, অর্থাৎ 5 অক্টোবর পর্যন্ত চলবে এই পূজা উৎসব। এবং এবছর এই শারদীয় দুর্গ উৎসব আসলে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটি কিন্তু জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে এই সার্বজনীন শারদীয় দুর্গ উৎসব যেন মানুষ যেন নির্বিঘ্নে এই উৎসব যেন উপভোগ করতে পারে, এইখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা যেন নির্বিঘ্নে ধর্মীয় আচরণা করতে পারে, সেজন্য কিন্তু নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এই নিরাপত্তার চাদরে আসলে ঢেকে ফেলা হয়েছে রংপুরের যে পূজা মণ্ডপগুলো। তারা যেটা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে বড় বড় যে মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে সিসিটিভি লাগানোর কথা রয়েছে, পুলিশ তো থাকবেই, সব ধরনের ব্যবস্থা তারা করে রেখেছেন। আর এই ছিল রংপুরের শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতির সবশেষ।